চ্যালেঞ্জ, ইট ইজ মাই চ্যালেঞ্জ। মাদ্রাসায় এসে শিক্ষাটা দেওয়া হয়, তুই তো লেখাপড়া কম জানিস মূর্খ মেয়ে, তো তো কোয়ালিটি কোয়ান্টিটি নেই, তোর ক্যারেক্টারটাই লস। তুই আবার কোরআন হাদিসের উপরে হাত দিস, সাবধান। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, সে শিক্ষা কি শিক্ষা জানেন? বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষকে ভালোবাসার শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। জোরে বলুন। মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না। মূর্খ মেয়ে কোথাকারে, তোর লেখাপড়ার জ্ঞান নেই, তুই কতটা লেখাপড়া শিখেছিস রে? তুই তো সামান্য এমএ পাস, তোর মতো এমএ পাস মেয়ে আমার ছাত্র ছাত্রী, তুই তো সামান্য এমএ পাস। তুই মাদ্রাসায় এসে দেখ, খাসনি নেড়ে জানবি কি চিতি কাঁকড়ার কেমন ঘি, খাসনি নেড়ে জানবি কি চিতি কাঁকড়ার কেমন ঘি। বাড়ি থেকে ভাববেন, জ্ঞানের গভীরতা কম থাকলে না, লেখাপড়া কম থাকলে, হ্যাঁ, গায়ে নোংরা জিনিস লেগে থাকলে তাদের মেন্টালিটি হয় এইরকম। মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, পশ্চিম বাংলার জমিনে একটা মাদ্রাসাকে দেখাবার ক্ষমতা নাই, সেখানে জঙ্গি শিক্ষা দেওয়া হয়, কারোর বাবার ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আব্দুল্লাহ গেলে মারুক চ্যালেঞ্জ দিলাম, কিন্তু আমি এটা প্রমাণ করে দেব, চ্যালেঞ্জ দেব, মাদ্রাসা ছাড়া এমন প্রতিষ্ঠান আছে যেখানে মানে লড়াইয়ের শিক্ষা দেওয়া হয়, লড়াইয়ের শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার প্রতি তোমার এত চুলকুনি উঠল কেন? এই ভারতবর্ষের জমিনে, এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে মুসলমানদের নামে, মুসলমানরা রক্ত দিয়েছে, একটাও মুসলমানের নাম নেই, খালি বিনয় বাদল দীনেশ মাস্টার দা সূর্য সেন, এই কথাই কি ছিল? ইংরেজদের তাড়িয়েছে 1947 সালে, তাদের নামগুলো গেল কোথায়? যে সর্বপ্রথম ফাঁসির মঞ্চে কোরআনের হাফেজ যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল, দেশের জন্য ফাঁসির মঞ্চে চুমো খেয়েছিল সেই ফাঁসির দড়িতে, তার নামটা নাই হাফেজ আশফাকুল্লাহ, তার নাম নাই। ক্ষুদিরাম করলো কি, একটা বোম মারলো তাও লাগলো না, তারে ফাঁসি দিল, তার নামটা স্বর্ণাক্ষরে লেখা হলো। হে মুসলমান মূর্খ জাত, তোমরা এখনো পিছিয়ে আছো, বড় দুঃখ নিয়ে আজ কথাটা বলছি, মনে রাখবেন। শিক্ষা জিনিসটা আলাদা, আমি চ্যালেঞ্জ দিলাম মাদ্রাসায় পড়ার, এই বিদ্যাশ্রম পশ্চিম বাংলার ভারতবর্ষের জমিনে যত বিদ্যাশ্রম আছে, বিদ্যাশ্রম বোঝেন বাবা, এ বাবা বাবা বিদ্যাশ্রম গুলোতে গিয়ে দেখবে কোন মৌলানার বাপ বিদ্যাশ্রমে থাকে না, কিন্তু মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের বাপ বিদ্যাশ্রমে রয়েছে, ঠিক না? ঠিক, কোন মৌলানার বাপ বিদ্যাশ্রমে পড়ে আছে দেখাতে পারবে না, চ্যালেঞ্জ, ইট ইজ মাই চ্যালেঞ্জ। মাদ্রাসায় এসে শিক্ষাটা দেওয়া হয়, তুই তো লেখাপড়া কম জানিস মূর্খ মেয়ে, তো তো কোয়ালিটি কোয়ান্টিটি নেই, তোর ক্যারেক্টারটাই লস। তুই আবার কোরআন হাদিসের উপরে হাত দিস, সাবধান সাবধান। মুসলমান নেতাগুলো কোথায় গেল? কেন জীবন চলে যাবার ভয়ে তোমরা মুক্ত, তোমার যে মুনাফিক মুসলমান খুব নেতারা বড় বড় বাতিল আমার তো দিন কত, হাত বেঁকি বেঁকি তুলে তুলে, এখন আর কেউ মুখ খোলে না, তার মানে ইমানটাই তো ছোট। আরে মুনাফেকে মুসলমান, মুসলমান মুনাফেক নেতারা মুখ খোল, মুনাফেক মরে শত শত বার, আর খাঁটি মোমেন মরে একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট দুটো কথা আজ বলে গেলাম, কেন বললাম, কেন উত্তেজিত হয়ে বললাম, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, বলতে বাধ্য হলাম। এডুকেশন কাকে বলে? শিক্ষা জিনিসটাই তো তোর মধ্যে নেই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এই
U C A T I O N এডুকেশন শব্দটার জ্ঞানই তোর মধ্যে নেই, শিখে নে জেনে নে তারপরে তুই কমেন্ট করবি, মাদ্রাসার উপরে হাত তুলবি। আজ মুসলমান তোমরা তো কোনো প্রতিবাদ করলে না যে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, আশ্চর্য এ কথা তোমরা এই ভারতবর্ষের ভীতু মুসলমান, তোমাদের ইমান যদি থাকত তাহলে তোমরা কোনোদিন চুপ করে বসে থাকতে না। এর পক্ষে আপনারা তো সব সাধারণ মানুষ, কোথায় গেল আপনাদের নেতা, কোথায় গেল দাড়িওয়ালা লোকগুলো, কোথায় গেল? চুপচাপ ছোট্ট একটা কথা আপনাদের বলে যাচ্ছি, রেজেকের মালিককে জোরে বলুন, পায়ে যদি আঘাত লাগে, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে, ঠিক না বেটি? আপনার শ্রীলঙ্কার মুসলমান মার খায়, চীনের উইঘুরি মুসলমান মার খায়, শুধু তাই নয় আফগানিস্তানের মুসলমান মার খাচ্ছে, প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে, সিরিয়ার মুসলমান মার খাচ্ছে, লেবাননের মুসলমান মার খাচ্ছে, শুধু তাই নয় আসামের মুসলমান মার খাচ্ছে, ত্রিপুরার মুসলমান মার খাচ্ছে, শুধু তাই নয় কাশ্মীরের মুসলমান গুলোকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। এই করুণ দৃশ্যগুলো দেখার পরে যদি তোমাদের অন্তর যদি না কাঁদে, এর প্রতিবাদ করার মুখ যদি তোমাদের জবান থেকে একটা কথা না বেরোয়, জানতে হবে তোমার ইও দাড়িওয়ালা টুপিওয়ালা না, তোমাদের ইমানে ক্যান্সার হয়েছে, তোমাদের ইমানে ক্যান্সার হয়েছে।